আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি খামারের প্রচার নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদান খন্দকার। দর্শক বন্ধুরা, আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো হাঁস মুরগি গরু মহিষ ছাগল বা পাখি কবুতরকে ওষুধ খাওয়ান, বুঝেন না কোন ওষুধটি কী কাজ করে, কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে। তেমন একটি ওষুধ রেনাল ব্যাট, এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। মুলুক মুরগির মূত্রতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করতে এবং গাউট ও পেটে পানি জমা সমস্যা সমাধানে ব্যবহার্য। কার্যপ্রণালী: সোডিয়াম ফ্লোরাইড মূত্রতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে। বিটা ইউরিক অ্যাসিড বৃক্ক বা কিডনিকে ক্ষতিকর জীবাণুর হাত থেকে রক্ষা করে। এমন নাইট্রোজেন সেল মেডিয়েটেড ইমিউনিটি বৃদ্ধি করার মাধ্যমে কিডনির প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কিডনির ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। অন্যান্য নেফ্রোমডুলেটর উপাদানসমূহ মূত্রতন্ত্রের হারানোর কার্যক্ষমতা ফিরিয়ে আনে এবং বৃক্ককে অধিক কার্যক্ষম করে তোলে। এছাড়াও রেনাল ব্যাটে বিদ্যমান সাইট্রিক অ্যাসিড বাফার হিসেবে কাজ করে এবং পিএইচ নিয়ন্ত্রণ করে। এছাড়াও ডাইউরেটিক হিসেবে কাজ করে, মূত্রের পরিমাণ বাড়িয়ে দেয়। উপকারিতা: মুরগ মুরগির মূত্রতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে, শরীরের সৃষ্ট বিষাক্ত ক্ষতিকর পদার্থের অপসারণ, শরীরবৃত্ত ভিটামিন সি উৎপাদন, প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও ইলেকট্রোলাইটের শোষণ এবং রক্ত তৈরির বৃদ্ধি করার মাধ্যমে পোলট্রির দৈহিক বৃদ্ধি এবং উৎপাদন নিশ্চিত করে। রেনাল ব্যাট মুরগ মুরগি গাউট এবং পেটে পানি জমা জনিত মৃত্যুর ঝুঁকি কমায়। মূত্রতন্ত্রের কলাকে সজীব ও সতেজ করে পুনরায় কার্যক্ষম করে। মুরগির খামারে আর্থিক লাভ নিশ্চিত করে। ঔষধের নাম: রেনাল ব্যাট। ওষুধের ধরন: ওরাল সলিউশন। নির্দেশিত প্রাণী: পোলট্রি ও গবাদি পশু। মূল উপাদান ও পরিমাণ: প্রতি 100 মিলি সলিউশনে আছে সোডিয়াম ফ্লোরাইড 1 মিলিগ্রাম, বিটা ইউরিক অ্যাসিড 2 গ্রাম, অ্যামোনিয়াম নাইট্রোজেন 11 মিলিগ্রাম, নেফ্রোমডুলেটরস 4 মিলিগ্রাম, সাইট্রিক অ্যাসিড 1.6 গ্রাম। পার্শ্ব প্রতিক্রিয়া: অনুমোদিত মাত্রা ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। প্রতিনির্দেশনা: কোনো প্রতিনির্দেশনা নেই। সতর্কতা: চিকিৎসা চলাকালীন সময়ে পোলট্রির খাবারে প্রয়োজনীয় অতিরিক্ত আমিষ দেওয়া উচিত নয়। প্রত্যাহারকাল: 0 দিন। উৎপাদনকারী প্রতিষ্ঠান: লাক্সিংটন এন্টারপ্রাইজ পিটি লিমিটেড সিঙ্গাপুর। পাতজাতকারী প্রতিষ্ঠান: পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্যাক সাইজ: 100 মিলি 500 মিলি বোতল। ডোজ: প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম: 1 থেকে 2 মিলি রেনাল ব্যাট 1 লিটার খারাপ পানির সাথে মিশিয়ে 5 থেকে 7 দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টার ভেটেরিয়ান এর পরামর্শ অনুযায়ী ব্যবহার্য। রেনাল ব্যাট সলিউশন মুরগ মুরগি মূত্রতন্ত্র গাউট ও পেটে পানি জমা সমস্যার চিকিৎসায় কার্যকরী ওষুধ। সংরক্ষণ: আলো থেকে দূরে, 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ব্যবস্থাপত্র অনুযায়ী ব্যবহার্য: শুধুমাত্র প্রাণী চিকিৎসা ব্যবহার্য। দাম খুচরা মূল্য বোতলের গায়ে লেখা আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।